আফগানিস্তানের কপালটাই হয়তো খারাপ, এমনিতেই তাদের টেস্ট খেলার সুযোগ আসে কালে ভদ্রে, তার উপর এতদিন পরে পাওয়া সুযোগটার অর্ধেকই চলে যাচ্ছে বৃষ্টির গর্ভে। এই দলটার শেষ টেস্ট খেলার অভিজ্ঞতা আফ্রিকান রিজিয়নে, সেটাও বছর তিনেক আগে। এরপর ঘরোয়া লঙ্গার ভার্সন ছাড়া অভিজ্ঞতা নেই বললেই চলে, তাই ঢাকা টেস্টের আগে তাদের অনুশীলন সেশনগুলো ছিল অতি গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিতীয় দিনেই বাগড়া বসালো ঢাকার বৃষ্টি। সকাল ১০টায় মিরপুরের একাডেমি গ্রাউন্ডে অনুশীলন শুরু করার আধা ঘন্টা পরই তাদের খুঁজতে হয় গা বাঁচানোর শেড। আকাশ ভেঙে যে তখন মিরপুরে নামে ঝুম বৃষ্টি। তবে টেস্ট ম্যাচের আগে এত বিপত্তি সামনে আসলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই আফগানদের। অধিনায়কের সাফ কথা, ভালো ক্রিকেট খেলে জিততে এসেছেন এখানে। আমাদের প্রত্যাশা অনেক বেশি, আমরা এখানে শুধু ভালো ক্রিকেট খেলতে আসিনি, জিততেও চাই। আমাদের টেস্ট খেলার সুযোগ অনেক কম আসে, তাই যতটুকু সুযোগ পাচ্ছি সেটাকে কাজে লাগাতে চাই। ঘরোয়াতে অনেক কম ম্যাচ খেলি, তাই আত্মবিশ্বাস আমাদের এখানে কাজে লাগবে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে অবশ্য বেশ ফুরফুরে আফগান শিবির। একবার দেখা হওয়া চট্টগ্রাম টেস্টের জয়ের সুখস্মৃতিটাই টনিক হিসেবে কাজ করছে অতিথি দলে। রশিদ খান না থাকার পরও তাই একেবারে নির্ভর তারা। অধিনায়কের বিশ্বাস, যারা আছেন তাদের নিয়ে এই চ্যালেঞ্জ দেয়া যাবে স্বাগতিকদের। চট্টগ্রামের ওই ফলাফল আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা একবারই খেলেছি, সেটাও জিতেছি, স্বাভাবিকভাবেই ছেলেরা এটা নিয়ে গর্বিত। আমরা ঢাকাতেও ইতিবাচক মনোভাব নিয়েই খেলবো। আর রশিদ আমাদের সেরা ক্রিকেটার, তাকে ছাড়া খেলা সবসময় চ্যালেঞ্জিং, কিন্তু আমার মনে হয় যারা দলে আছে তারা এই সুযোগটা কাজে লাগাবে। বাংলাদেশ দলে সাকিবের না থাকাটাকে নিজেদের জন্য স্বস্তিদায়ক বলেই মনে করেন আফগান অধিনায়ক। তবে প্রতিপক্ষের বোলিং লাইন আপ নিয়ে ভালোই হোমওয়ার্ক করেছেন তারা, নিজের ব্যাটারদের উপর পূর্ণ আস্থা রাখছেন ভালো ফলের জন্য। সাকিব প্রতিপক্ষ শিবিরে নেই, এটা আমাদের জন্য অনেক স্বস্তির, সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে যারা আছে আমরা তাদের নিয়েও কাজ করেছি। আমার দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন যারা এসব পরিস্থিতি সামাল দিতে পারবেন। দ্বিতীয় দিন মনমতো অনুশীলন করতে না পারলেও খুব একটা চিন্তিত নয় আফগানিস্তান দল, বরং শেষ দিনের আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন তারা। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ, ঢাকা।